10 ডিসেম্বরের আন্দোলন ব্যর্থ হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকালে রাজধানীর খামারবাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থন না পেয়ে বিএনপি এখন সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত। বিএনপি নেতারাই খালেদা জিয়ার কারামুক্তি চায় না উল্লেখ করে তিনি বলেন, চাইলে তারা বড় আইনজীবী দিয়ে আদালতে লড়াই করত। সভায় স্মার্ট বাংলাদেশ গড়ায় আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়ার অসুস্থতার ইস্যু হালে পানি পায় না, 10ই ডিসেম্বর বড় একটা আশ্রয়ডিম্ব পেয়েছিল এবং তাদের আন্দোলনে তাদের নেতারাও কর্মীরাও সাড়া দেয় না। এখন কোনো ইস্যু নাই, এখন রোড অ্যাক্সিডেন্টের মধ্যে গেছে। মাননীয় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পদত্যাগ করা উচিত।